ভয়ঙ্কর ট্যাপেন্টাডল ট্যাবলেটে আসক্ত বাংলাদেশের তরুণ সমাজ। বাংলাদেশে নতুন ছড়িয়ে পড়া নেশাদ্রব্য ট্যাবলেটটি হলো ট্যাপেন্টাডল নামক ব্যথানাশক ঔষধ। সম্প্রতি নিষিদ্ধ করা হয়েছে এই ঔষধ। দেশের গুটি কয়েক ওষুধ কোম্পানি এই ওষুধটি ব্যথানাশক ওষুধ হিসেবে তৈরি করে। হেরোইন ও ইয়াবার বিকল্প হিসেবে ব্যবহৃত হচ্ছে ট্যাপেন্টাডল নামক এই ব্যথানাশক ঔষধ। এর দাম 12 থেকে 17 টাকা হওয়ায় দেশের তরুণ সমাজের কাছে এটি সহজলভ্য এবং অনেক ব্যবহৃত বহুল ব্যবহৃত ঔষধ হিসেবে পরিচিতি পেয়েছে। সম্প্রতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এটিকে নিষিদ্ধ করেছে এবং মাদকদ্রব্য হিসেবে তাদের গেজেটে প্রকাশ করেছে। এটি মূলত ব্যথানাশক ওষুধ হিসেবে পূর্বে ব্যবহৃত হলেও বর্তমানে এটি মাদকদ্রব্য হিসেবে ব্যবহৃত করা হচ্ছে।